আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কাউসার। বর্তমান বিশ্বে, বিশেষ করে আমাদের বাংলাদেশে ফ্যাটি লিভার, লিভারে চর্বি জমে যায়। তো এই লিভারে চর্বি জমার কারণগুলো আমি অন্য ভিডিওতে আলোচনা করছি। শুনলে আমার যে খারাপ ফ্যাটগুলো জমে যাওয়ার কারণে, এই চর্বিগুলো যখন অতিরিক্ত হয়, ব্রেনে জমলে ব্রেন স্ট্রোক হয়, হার্টে জমলে হার্ট অ্যাটাক হয়, এমনিভাবে চোখে যদি জমে যায়, তো গ্লুকোমা আমাদের চোখে কম দেখায়, এই সমস্ত ডিজিজগুলো দেখা যায়, রেনাল ইনফেকশন হয়, রেনাল প্রবলেম হয় এবং ডায়াবেটিস হয়, তো ওবিসিটি যেটাকে বলে, তো এই সমস্ত কারণে অতিরিক্ত খারাপ চর্বির কারণে আমাদের ইনসুলিন রেসিস্ট্যান্ট হয়। বিশেষ করে লিভার ফাংশনে, আমাদের লিভারটা শরীরের সবচেয়ে বড় গ্ল্যান্ড, যেটা আমাদের পিত্তরস তৈরি করে হজমের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো এই লিভারকে আমরা টক্সিন মুক্ত এবং খারাপ চর্বি মুক্ত কীভাবে রাখবো, সেটা নিয়ে আমি আপনাদেরকে ভিডিও করতেছি এবং আপনাদেরকে এটা ট্রিটমেন্ট আমি দিচ্ছি। এটার ন্যাচারাল যে সমস্ত ট্রিটমেন্টগুলো আছে সেগুলো আপনারা বিভিন্ন ভিডিওতে দেখতে পাবেন, কিন্তু মেডিসিন কী আছে যেটা খুবই ভালো একটা মেডিসিন, আমি আপনাদেরকে দেখাবো কীভাবে খাবেন সেটাও বলবো। একটা ফ্যান যখন একটা বছর দুইটা বছর চলতে থাকে, তখন বিভিন্ন ধুলিবালি ফ্যানে কী করে জ্যাম হয়ে যায়, হ্যাং হয়ে যায়। আমাদের লিভার মেটাবলিজমের কাজ করে, গুরুত্বপূর্ণ যে কাজগুলো করে সে কাজগুলো সে ঠিক মতো করতে পারে না যদি অতিরিক্ত চর্বি জমে যায়, গ্রেড 1, 2, 3 আছে। আর যে চর্বিগুলো জমার কারণও আমি আলোচনা করছি। এখন আমি আসব সরাসরি ট্রিটমেন্টে আসি, যে আমরা কী ওষুধটা খাবো লিভারকে টক্সিন মুক্ত এবং লিভারকে ফ্যাট খারাপ চর্বি মুক্ত করবো। আমাদের রক্তের ভিতরে যে চর্বিগুলো আছে এগুলোর ভিতরে ভালো HDL, এটা শুধু ভালো, আর বাকি সব চর্বিগুলোই খারাপ, ট্রাইগ্লিসারাইড, টোটাল কোলেস্টেরল, LDL, এগুলো সবই খারাপ। ফ্যাটি লিভারের ক্ষেত্রে আমরা যে ট্রিটমেন্টটা নিব, যে ওষুধটা নিব, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এটা জেনেরিক নাম তা বলে যে কি ওবিটি কোলিন বিভিন্ন কোম্পানি বের করছে, তবে সবচেয়ে ভালো বাস্টিন বাংলাদেশ বাইরে থেকে ইম্পোর্ট করা যে কোম্পানি সেটাই আমি বলতেছি, এভারেস্ট ফার্মাসিউটিক্যাল। আপনাদেরকে ওষুধটা আমি দেখাচ্ছি সরাসরি। ওষুধটা দেখেন ওবি লিভার, এটা ইংলিশে নাম দেখেন ওবি লিভার, এটা হলো যে কি এভারেস্ট ফার্মাসিউটিক্যাল। এটার দাম যদিও অনেক বেশি হয়, এখন ওনারা যে 1650 টাকা, এটা 10 মিলিগ্রাম আছে, 5 মিলিগ্রাম আছে, যাদের চর্বি গ্রেড 1 আছে ফ্যাটি লিভার তারাও 5 মিলিগ্রাম করে দুবেলা খাইতে পারেন, অথবা 10 মিলিগ্রাম ডেলি একটা করে খাইতে পারেন। এখন বিষয়টা যে কি এটা ওনারা দাম যেহেতু বেশি, তো তখন ওনারা এখন পাতা আকারে বের করছে, তারপরে পপুলার ফার্মাসিউটিক্যাল নিয়ে আসছে। এটা ওনাদের নাম, ওনাদেরটা নাম হয়েছে যে কি ওবিকল। এবং আমরা এটা লিভার ফাংশন যখন আমরা টেস্ট করব আর অথবা আল্ট্রাসোনোগ্রাফি করব, তখন আমাদের লিভারের চর্বিগুলো আমরা দেখতে পারবো কতটুকু আছে। আবার এই ওষুধটা খেয়ে আমরা 1 থেকে 2 মাস পরে দেখবো লিভারে কতটুকু চর্বি কমেছে। আর এটার জন্য ন্যাচারাল ট্রিটমেন্ট নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব কীভাবে চর্বি লিভারে কমবে। এটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করে লেবুর রস, তো সেটা আবার অ্যাসিডিটি বাড়িয়ে ফেলে। তো সেক্ষেত্রে লেবুর রসের সাথে কুসুম গরম পানি দিয়ে, আদা রস দিয়ে যখন খাবেন তখন সেটা তো কমবে। এটা ছাড়া কী খাবারগুলো আমি খাবো না আর কী খাবারগুলো খাবো এটার একটা ভিডিও করেছি। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, উপকৃত হন, অবশ্যই অবশ্যই উপকৃত হবেন। এটা আমি নিজেও খেয়েছি, আমার ফ্যাটি লিভার আছে। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, এতে করে অন্য লোকও উপকার পাবে। তো আপনি টাকা পয়সা দিয়ে যেরকম সৎকা করেন, নেকি পান, নেক আমল করেন, নামাজ রোজা, আপনি যদি কোনো একটা ভিডিও অন্যকে ভালো জিনিস শেয়ার করেন, এটাও সে সোয়াবের একটা কারণ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনারা পরামর্শ দেবেন, নতুন আর কোনো ভিডিও নিয়ে আমি আসবো।